সড়কে মারামারি ঘটনায় টিকটকে জনপ্রিয় বাংলাদেশি মুখ টিকটক অপু ওরফে অপু ভাইকে গ্রেপ্তার করেছে উত্তরার পূর্ব থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় উত্তরার 6 নম্বর সেক্টরের অল আউট এভিনিউর 12 নম্বর বাড়ির পাশের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রকৌশলীর সাথে মারামারির সময় তাকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তীতে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। উত্তরা মডেল থানার অফিসার এসআই মোহাম্মদ ফাদুদ্দিন জানিয়েছেন, সড়কে একজনকে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অপুর আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার প্রকৌশলী মেহেদী হাসান রবিন উত্তরার সড়কটি দিয়ে তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সাথে তার 2-3 জন বন্ধুও ছিল। তবে অল আউট এভিনিউ সড়ক আটকে অপু ভাই ও তার সহযোগীরা টিকটক বানাচ্ছিল। রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজায়। হর্ন বাজানোর পর অপু ও তার সহযোগীরা বিরক্ত বোধ করে এবং গাড়িকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলতে থাকে। রবিন ও তার বন্ধুরা গাড়ি থেকে নেমে সাইড দিতে বলে। তবে কেন গাড়ির হর্ন বাজানো হলো এবং কেন রাস্তা ছাড়তে বলা হলো, এই কারণে অপু ও তার সহযোগীরা রবিন সহ তার 2 বন্ধুবান্ধবকে মারধর করে। এতে রবিন এবং তার বাকি 2 বন্ধু গুরুতর আহত হয়। অপুর মারামারি ঘটনা রোববারের এবং মামলা ও গ্রেপ্তার হয়েছে সোমবার। এরপর স্থানীয়রা অপু ও তার সহযোগীদের বিরক্ত করার জন্য গণপিটুনি দেয়। সেই সময় পুলিশ অপু ও তার আরেক সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার মতে এই ধরনের সাধারণ তুচ্ছ ভিডিওর জন্য যারা মানুষের রাস্তা আটকিয়ে ভোগান্তি সৃষ্টি করে তাদের সকলকে আইনের আওতায় আনা উচিত।